নদিয়ার কল্যাণীতে জাহাজ কারখানার প্রস্তুতি চলছে দ্রুততার সাথে। বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণী, সেই কল্যাণী শহর ঘিরে তৈরি হয়েছিল শিল্পনগরী। একটা সময় বিভিন্ন প্রান্তে শ্রমিক কাজে যোগ দিতে আসত এই শহরে। কলকারখানা ঘুরে আনুষঙ্গিক বহু ব্যবসায়ী ও অর্থনৈতিক মেলবন্ধন সৃষ্টি হয়। একটা সময় কলকারখানার ধোঁয়া ও আলোয় আলোকিত হয়ে থাকত এই শহর। বিভিন্ন প্রান্তের মানুষের কর্মসূত্রে আনাগোনায় গম গম থাকত। কিন্তু সেই শিল্পনগরী একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়ে, বন্ধ হয়ে যায় একের পর এক কারখানা। সেই কল্যাণী মাঝের চরে তৈরি হচ্ছে জাহাজ কারখানা। এই কারখানার কাজ খুব দ্রুততার সাথেই চলছে। পণ্যবাহী জাহাজ নির্মাণ হবে বলেই জানা যায়। পাশাপাশি বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানান কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়। তিনি এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। ভুলে গেলাম, জিন্ডাল একটা একটা কনসার্ন, তাদেরই একটা কনসার্ন। তারা শিপ তৈরি করে, এখানে একটা এক্সপেরিমেন্ট বেসিসে তৈরি হচ্ছে। এক্সপেরিমেন্টটা কিরকম, মানে জাহাজের যে কার্গো নেওয়ার যে জাহাজটা মাল নেওয়ার, সেটার কে আলাদা করছে ইঞ্জিনের সাথে। ইঞ্জিনটা আলাদা থাকবে, কারণ কি ইঞ্জিন যখনই লাগায় শিপে, তাতে নিচে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা বেশি লাগছে। মানে নদীর যে আন্ডারনিথ যে সারফেসটা, সেই সারফেসটা 3 ফিট জায়গা কিন্তু খেয়ে নিচ্ছে। যার ফলে ওই 3 ফিট যদি শিপের উপরে যদি মাল তোলা যায়, তাহলে ওই 3 ফিট নিচে গেলে আরো 300 টন মাল বেশি যেতে পারবে। সেটা হচ্ছে দিস ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড। এবং ওইটাকে ইঞ্জিনটাকে আলাদা করে দিচ্ছে, একটা মাল থাকবে ইঞ্জিনটা আলাদা থাকবে, কিন্তু এমন ভাবে ফিক্স করবে মানে দুটো একদম একসাথে লেগে থাকবে। তাতে কি হচ্ছে, অনেক বেশি মাল বহন করার ক্ষমতা থাকবে। আর যেহেতু গঙ্গার পাশে, একদম গঙ্গার সাথে, শিপটা তৈরি করার জন্য একেবারে সমস্ত উপযুক্ত পরিবেশ কিন্তু এখানে রয়েছে। তো যে জিন্দাল যে কনসার্ন, যে সিস্টার কনসার্ন, সেই কনসার্নটা খুব মানে ভালো স্টেপস নিয়েছে এবং আমরা তাদেরকে সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। এবং এখানে প্রায় 50 বিঘের মতন জমি তারা কিনেছেন এবং সেই জমি কিনে ওখানে এটা তৈরি করছে। এবং একটা এটা কমপ্লিট প্রায় হয়ে গেছে এবং আরো 3-4টে কিন্তু শিব ওখানে তৈরি করার এটা চলছে, কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। দাদা, এখানে কতগুলো জাহাজ তৈরি হচ্ছে, এই জাহাজ কোথায় তৈরি হচ্ছে? এই জাহাজটা এখানে তৈরি হচ্ছে, কোন জায়গা এটা? এটা মাঝাচর, জায়গার নাম আছে মাঝাচর ঘাট, এই জায়গার নাম আছে। কতদিন ধরে এখানে চলছে? এই তো মানে বছরে খানি হয়ে গেছে, আর এক মাস পরে বেরিয়ে যাবে। জাহাজ কারখানা এটা বলা যায়? এটা জাহাজ কারখানাই বলা যায়। বছরে কটা জাহাজ তৈরি হয়? বছরে একটা হবে। এক একটা জাহাজ কত করে ফিট লম্বা? এই প্রথম জাহাজ আছে, প্রথম জাহাজ আছে মানে স্কোয়ার ফিট আছে 240 লম্বা। তো আপনারা কতজন কাজ করেন এখানে? এইখানে আমরা পেন্টিং ডিপার্টমেন্টে আছি, আমরা 8 জন আছি পেন্টিং ডিপার্ট। শুধু আমাদের কাজ পেন্টিংয়ে আছে। এই জাহাজ কি জাহাজ তৈরি হয় এখানে? এখানে যে মালবাহক বলে বাজ, ওকে বলে বাজ, মানে মাল লোড হবে সেখানে সেখানে নিয়ে যেতে হবে। শুধু মালবাহী জাহাজই এখানে তৈরি হয়? হ্যাঁ, ইয়াস। আর যেটা হচ্ছে যে এটা কোন কোম্পানির আন্ডারে রয়েছে আর কি? সেই স্যার নাম ঠিক বলতে পারছি না, এটা মনে এ করবেন না, বুঝলেন। আমরা আছি সুপ্রিম এন্টারপ্রাইজে লোক, আমাদের কোম্পানির নাম সুপ্রিম এন্টারপ্রাইজের তরফ থেকে আপনারা কাজগুলো তৈরি? হ্যাঁ, পেন্টিংয়ে কাজ করছি। আর যে যারা ওয়েল্ডিং কাটিং যে হচ্ছে, সে অন্য কোম্পানি আছে। অনলি ফর আমরা পেন্টিং, যত রকম পেন্ট হবে আমরা করব। কতক্ষণ ধরে কাজ করেন? আমরা হয়ে গেছে আমাদেরকে পেন্টিং ডিপার্টমেন্টে 5 মাস। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।